আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার সমুদ্র নিয়ে কথা, কীভাবে সহজে গ্রো করা যায়, আর আমি গ্রো করছি এখানে কীভাবে গ্রো করছি সিডলিন তাকে হারভেস্ট করতো আপনারা পুরো ভিডিও আমি শেয়ার করবো। আর এই যে ফাতাগুলো দেখা, এই ফাতার বয়স মাত্র 11 দিন বয়স হয়েছে এখন পর্যন্ত, আরও 3-4 দিন বাদে আমি হারভেস্ট করতাম পারমু। তো 11 দিন বয়স পর্যন্ত যতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাইরে অশেষ ধন্যবাদ, আমার ভিডিওগুলো শেয়ার সাবস্ক্রাইব করার লাগি, লাইক কমেন্ট করার লাগি, আর ওখানে আপনারা সাথে থাকুকা। আমি আপনারা এখানে দেখাইলাম, ওখানে দেখতে পাচ্ছেন রুমালোর মাঝে কোরিয়েন্ডার দিছি, এগুলো আমি সপ্তাহে কিনে আনছি। একটু কালার দেখিয়া সুন্দর কালার দেখা, যে কোনো বেশি আনলে অসুবিধা হইতো নাই। আমি আনিয়া 12 ঘন্টা ভিজাই রাখছি, 12 ঘন্টা ভিজানির পরে ফানি নিজাইয়া আমি ও হাফর মাঝে এবার মুসর দিয়া বান্ধিয়া গরমের জায়গায় রাখি দিছি। রাখার পরে 3 দিন পরে ওই দৌকা উল্লাহান সাদা ওইয়া বার হয়েছে, হ্যাংগুলা তার গেরাগুলা বার হয়েছে। এখন আমি 2টা বাকেট নিমু, নিয়া মাটি নিমু, এখানে মাঝে কম্পোস্ট ওই দোকা কম্পোস্ট নিছি, আর একটা বোলোর মাঝে ও বিষগুলা লইছি, আর ও বিষগুলার মাঝে একটু কম্পোস্ট মিক্স করমু, যাতে এগুলা সহজে চতুর্দিকে সুন্দরভাবে সমানভাবে এগুলা করা সিডলিং করা যায়। এর লাগে মাটির সাথে মিক্স করলে তখন এক জায়গায় পড়তো না, বিভিন্ন দিকে সরিয়া সিটটা পড়বো গাছগুলো বিষগুলা। তো আপনারা সাথে থাকুকা, ওই দোকা আমি এগুলার এনে সিডলিং করলাম, 2-3 বারে করমু। আর করার পরে 8 দিয়ে 20 1 ইঞ্চি মাটি নিচে এগুলারে দিমু, একটু মাটি নিচে করিনটা বেশি দেওয়ার লাগে, আর না গাছগুলা সুন্দর হয় না, কিছু লম্বা গাছ পড়ে যায় কি জোর লাল হয়ে যায় কি, যার কারণে নিচে দেওয়া লাগে, করিনটা বেশি একটু মুড়ো দেওয়া লাগে। আঙুর দেওয়ার লাগে এগুলা আমি আগে সিডলিং করিয়া নিছি কি হাফর মাঝে। আর সবসময় আপনারা ভিডিও দেখরা শেয়ার কমেন্ট করা সাবস্ক্রাইব করা, আপনারা অশেষ ধন্যবাদ। আর আশা করি আজকের ভিডিওটা শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা, আর একটু ভালো লাগবো বা ভালো লাগিয়া থাকলে ভিডিওটা শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর বাদ বাকি আপনার সাথে আমি এখন সম্পূর্ণ ভিডিও দেখাইমু। আজকে 11 দিন পর্যন্ত ক্রেনটা কিলা হয়েছে, আর ওখানে সিডলিং সরি লাইছি কেন মাঝে, আর আমি তো ফাঁদি দিমু যাতে মাটিটা ডাইও না ময়েস্ট থাকে। আর পানি দেওয়ার পরে আমি ওই কম্পোস্টর যেটা প্লাস্টিকটা খাটিয়ে রাখছি সাইজ মতো, ওগুলা দিয়ে আমি গুড়ি দিই। গুড়িয়ে রাখার পরে 3 দিন লাগবো মাত্র, যে সিডলিং থাকি 3 দিন লাগবো গাছটা মাটিতে কম্পোস্টর বাইর হয়ে দিয়ে গিয়া, তখন আমি 3 দিন পরে কোনো সময় দেরিও যদি সিডলিং বালা না হয় তখন দেরিও আবার গুড়িয়ে রাখি দিই। নর্মালি 3 দিন লাগে, ওই দোকান 3 দিন পরে আমি গুলা সরাই দিছি, আর নাইলে হ্যাংগুলা ফসে যাইব কে। আর আজকে অগস্ট মাসের 15 তারিখ, দেখতে পাররা একটু গরমও আছে যার কারণে কুইক আসছে। আর এগুলা চাইলে আমি ঠান্ডা হইলে ইনডোরও নিয়ে রাখতাম পারবো, উইন্ডো সেলও ও বাকে ছোটো বাকেতেও 12 মাস গ্রো করতাম পারবো। আজকে 9 দিন বয়স হয়েছে এই পাতাগুলার, এই দেখছি 9 দিনের এবারে সিডলিং তাকিয়া ফার্স্ট ডে থাকি প্রথম দিন থাকি লাস্ট ডে পর্যন্ত, আজকে যে অবস্থা আইসে 9 দিন হয়েছে। এখন আমি এগুলা গরম পাইছে একটু লম্বা হয়েছে, আমি তোরা কম্পোস্ট নিছি যেগুলা একবারে ইয়ে সারা পাত করতে থাকতো না, যাতে গুড়ির দেওয়া যায়। আমি এখানে 1 হাত দি দিলাম বৃদ্ধি করার কারণে, 2 হাত দি দিলে ভালো হয়, গুড়িগুলা যাইব, এটা গুড়ি সুন্দর করে দিমু, দিয়া এখানে মাঝে পান স্প্রে করে দিমু, দিয়ে তখন মাটিতে অ্যাডজাস্ট হয়ে যাব কি। এর কারণ হইল ফুল আলু হইতো না, প্রত্যেকটা গাছের ফুল আগরু গয় পাতা ভালো হইতো না, আর তোরা সাইরাঙ্গুল লাম পাওয়া পরে পাতাগুলো অনেক সময় লাল হয়ে যায় কি, কারণ হইল কি পর্যাপ্ত মাটি পায় না, আর যার কারণে ইয়োগুলা পাতাগুলা ভালো হইতো না, বড়ো হইতো না। অনেক সময় দেখা যাচ্ছে যে কোন যে আপনার পাতা করেন্টটা বড়ো হয় না, কারণ হইল কি করেন্টটা বেশি সিডলিং করা উফরে, আর গাছ উঠার পরে জোরটা লালই যাকি চিকনভাবে জোর গুড়িটা তার সুস্থ সবল থাকে না, যার কারণে গাছ পড়ে যায়, পড়ে যা গুড়ি লালই যায়। এর লাগে তোরা মাটি আমি গানে দিলাম, দেখতে পাচ্ছেন ইয়া আমি এখন স্প্রে করে দিছি, এখন স্প্রে করে দিয়া আমি দেখবা আপনারা 2 দিন পরে ওখানে দেখছেন যে মাটি স্প্রে করার হলে পাতাগুলা শুয়ে গেছে গিয়া, আশা বেখা হয়েছে কিন্তু এগুলা সুজাই যাবে ওই দেওয়া 2 দিন পরে, তো সুন্দর হয়েছে 2 দিন পরে, বড়ো বড়ো দিয়া মোটা হইব। আর আমি 3 দিন পরে 4 দিন পরে হারভেস্ট করতাম পারবো, আজকে 11 দিন 2 উইক্সের ভিতরে আমি হারভেস্ট করতাম পারবো।
তা আজকে এ পর্যন্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম, আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা, আর অনেক কিছু শর্ট সময় ভিতরে শেয়ার করলাম, অনেক টিপস তুলিয়া ধরছি, আশা করি আপনারা সকলের কাজে লাগবো, আর সব আমার ভিডিও সাবস্ক্রাইব করলে আপনারা নেক্সট ভিডিও পাইবা। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।